আকস্মিক কোনো ঘটনার আর জন্ম না হলে 2023 ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে বিভিন্ন সূত্রে খবর, ওয়ানডে ফরম্যাটেও সাকিবকে অধিনায়কের দায়িত্ব দিলে টেস্ট ক্রিকেট খেলতে অনীহা আছে তার। ব্যাপারটা যৌক্তিকও, কারণ 36 বছর বয়সী সাকিব ফিটনেস ধরে রেখে তিন ফরম্যাটের নেতৃত্ব দিয়ে খেলা চালিয়ে যাওয়াটা বড্ড কঠিন। কিন্তু তারপরেও এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা দুই আসরে সাকিবকে অধিনায়ক হিসেবে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই ভিন্ন ফর্মুলা আবিষ্কার করেছে বিসিবি, দীর্ঘমেয়াদী নয়, আপাতত সাকিবকে 2023 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিতে চাচ্ছে ক্রিকেট বোর্ড। আপাতত বোর্ড যেটা চিন্তা করেছে, আগামী এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখেই প্রেসিডেন্ট সাহেব কথা বলবেন। ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্ট বা এশিয়া কাপের মতো একটা ইভেন্ট, যারা সেই প্রেশার বা সেই এক্সপিরিয়েন্স যাদের আছে, তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করি সাকিবকে অবশ্যই এগিয়ে রাখতে হবে, বিকজ ওর এক্সপিরিয়েন্স, এই লেভেলের এক্সপিরিয়েন্সটা টিমের জন্য তো একটা বড় হেল্প হবে। সেক্ষেত্রে আপতকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাসকে দীর্ঘমেয়াদী দেওয়া হতে পারে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব। লং টার্মে যাওয়ার আসলে আমার মনে হয় যে আমরা সবাই মনে করেছি যে ওয়ার্ল্ড কাপের পরেই সেই চিন্তাটা করা ভালো। চিন্তার বিষয় হচ্ছে দুইটা, যে এই শুধু ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপের জন্যই চিন্তা করব নাকি লং টার্ম চিন্তা করব। অপশন হচ্ছে এই দুইটা, আর হোয়াইট বল রেড বল হতে পারে একটা অপশন। তো সেইগুলি এখন যেহেতু রেড বলে আমাদের তেমন কোনো খেলা নাই ন্যাশনাল টিমের, সো সেইটাও খুব একটা চিন্তায় থাকবে না। 12 তারিখের মধ্যে অধিনায়কের নাম ঘোষণার ডেডলাইন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সবকিছু ঠিক থাকলে হয়তো শুক্রবারই জানা যাবে 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের নাম। সেগুলি যারা হ্যান্ডেল করেছে তারা এবং হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা।